নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ ফয়সাল প্রধান, সহকারী শিক্ষক নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়ি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর রসায়ন পঞ্চম অধ্যায়। আমরা একটি পাত্রে কিছু খাদ্য লবণ দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হলো, খাদ্য লবণ কোন কোন উপাদান দ্বারা গঠিত? খাদ্য লবণ সোডিয়াম ও ক্লোরিন উপাদান দ্বারা গঠিত, অর্থাৎ সোডিয়াম ও ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, যা খাদ্য লবণ হিসেবে আমাদের কাছে পরিচিত। এর উপাদানগুলো পরস্পরের সাথে যুক্ত হওয়াকে কি বলে? আমরা আরেকটি চিত্র পর্যবেক্ষণ করি, যেখানে সোডিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। অপরদিকে ফ্লোরিন পরমাণু সোডিয়াম পরমাণু ত্যাগকৃত ইলেকট্রনটি বহন করে ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং সোডিয়াম ও ফ্লোরিন পরমাণু দ্বয় পাশাপাশি যুক্ত হয়ে একটি বন্ধন সৃষ্টি করে। এখন প্রশ্ন হল, সোডিয়াম ও ফ্লোরিনের মধ্যে কোন ধরনের বন্ধন সৃষ্টি হয়? সোডিয়াম ও ফ্লোরিন এর মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তা হলো আয়নিক বন্ধন, যা আমাদের আজকের আলোচ্য বিষয়। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ক্যাটায়ন ও অ্যানায়ন সম্পর্কে বর্ণনা করতে পারবে, আয়নিক বন্ধন ব্যাখ্যা করতে পারবে। আমরা স্ক্রিনে দুটি মৌল দেখতে পাচ্ছি, একটি মৌল অপরদিকে ভি একটি মৌল। এ মৌল এবং ভি মৌল বিক্রিয়া করে কি যৌগ উৎপন্ন করে তা আমরা একটু ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করব। আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এ মৌল তার সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। অপরদিকে বি মৌল এ মৌলের ত্যাগকৃত দুটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে এবং এরা পাশাপাশি যুক্ত হয়ে বন্ধন সৃষ্টির মাধ্যমে একটি যৌগ গঠন করে। এখন প্রশ্ন হলো, এদের মধ্যে কে ক্যাটায়ন এবং কে অ্যানায়ন? আমরা জানি ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলা হয় এবং ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলা হয়, অর্থাৎ এই ক্ষেত্রে এ মৌলটি হচ্ছে ক্যাটায়ন, অপরদিকে বি মৌলটি হচ্ছে অ্যানায়ন। সাধারণত পর্যায় সারণীর বামের মৌল বা ধাতুগুলি মূলত ক্যাটায়নে পরিণত হয়, অপরদিকে পর্যায় সারণীর ডানের মৌল বা অধাতুগুলি মূলত অ্যানায়নে পরিণত হয়। এখন আমরা এই চিত্রের মাধ্যমে অতি সহজে বলতে পারবো সোডিয়াম ও ফ্লোরিন এর মধ্যে কে ক্যাটায়ন এবং কে অ্যানায়ন হিসেবে কাজ করে। যেহেতু সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, সেহেতু সোডিয়াম ক্যাটায়ন, অপরদিকে ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, সেহেতু ফ্লোরিন অ্যানায়ন। এবার আসো আমরা একটু সোডিয়াম ও ক্লোরিনের সাথে পরিচিত হই। সোডিয়াম যার পারমাণবিক সংখ্যা 11 এবং পারমাণবিক ভর 22.99, যা আমরা সাধারণত 23 ধরে থাকি। ক্লোরিন যার পারমাণবিক সংখ্যা 17 এবং পারমাণবিক ভর 35.45। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হল 2-8-1, অর্থাৎ সোডিয়াম পরমাণুর প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8 ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 1 ইলেকট্রন রয়েছে। অপরদিকে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2-8-7, অর্থাৎ তার প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8 ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তরে 7 ইলেকট্রন রয়েছে। এবার আমরা দেখব সোডিয়াম ও ক্লোরিন বিক্রিয়া করে কিভাবে সোডিয়াম ক্লোরাইড উৎপাদন করে। আমরা আবারও সমগ্র প্রক্রিয়াটি একটু ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করব।
আমরা কি দেখতে পেলাম? আমরা দেখলাম যে সোডিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাস এর মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন গঠন করে সোডিয়াম ক্যাটায়নে পরিণত হয়। অপরদিকে ক্লোরিন পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন গঠন করে ক্লোরিন অ্যানায়নে পরিণত হয়। এইভাবে সৃষ্ট ধনাত্মক আধান সোডিয়াম ও ঋণাত্মক আধান ক্লোরিন পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে আবদ্ধ হয়। এই আকর্ষণ বলেই হলো আয়নিক বন্ধন, যা আমাদের কাছে খাদ্য লবণ হিসেবে পরিচিত। এবার আসুন আমরা লক্ষ্য করি সোডিয়াম ও ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। আমরা ইতিমধ্যেই দেখেছি সোডিয়াম এক ইলেকট্রন ত্যাগ করে নিকটবর্তী ইউনিয়ন ইলেকট্রন কাঠামো অর্জন করে। এবার আমরা দেখব সোডিয়াম আয়নের চার্জ গঠন। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। পারমাণবিক সংখ্যা যেহেতু কোনো মোলের প্রোটনের সংখ্যা, তাই বোঝা যায় সোডিয়ামের একটি পরমাণুতে 11টি প্রোটন আছে। আবার একটি পরমাণুতে যেহেতু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, তাই বোঝা যায় সোডিয়ামের একটি পরমাণুতে 11টি ইলেকট্রন রয়েছে। প্রোটন সাধারণত ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে 11টি প্রোটনের চার্জ হবে +11। অপরদিকে সোডিয়াম যেহেতু একটি ইলেকট্রন ত্যাগ করেছে, সেক্ষেত্রে 10টি ইলেকট্রনের চার্জ হবে -10। এক্ষেত্রে আমরা বিয়োগ করে সোডিয়ামের মোট চার্জ পাই +1, অর্থাৎ সোডিয়ামের আধান +1। অপরদিকে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন কাঠামো অর্জন করে। এখন আমরা দেখব ক্লোরিন আয়নের চার্জ গঠন। প্রথমটি প্রোটনের চার্জ হবে +17, 18টি ইলেকট্রনের চার্জ হবে -18। আমরা বিয়োগ করলে দেখতে পাবো তার মোট চার্জ -1, অর্থাৎ ক্লোরিনের আধান -1। সুতরাং সোডিয়াম ক্যাটায়ন ও ক্লোরিন অ্যানায়ন পরস্পর বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এটি হলো আয়নিক বন্ধন, অর্থাৎ ধাতব ও অধাতব পরমাণুর রাসায়নিক সংযোগের সময় ধাতব পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রনকে অধাতব পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে স্থানান্তর করে ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। আবার সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, কারণ যে যৌগে আয়নিক বন্ধন থাকে তাকে আয়নিক যৌগ বলে। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, তোমরা কি জানো লোকটির নাম কি? লোকটির নাম হলো ওয়াল্টার পোসেল। আমরা এতক্ষণ যে আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করেছি, এই বিজ্ঞানী ওয়াল্টার পোসেল 1916 সালে আয়নিক বন্ধন আবিষ্কার করেন। আজকের মতো আলোচনা আমাদের এই পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। আশা করি আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। খোদা হাফেজ।